নমস্কার, আমি কেয়া। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, বাঙালির একটা বড় উৎসব। তো এই জামাই ষষ্ঠীর দিনে বাঙালিদের মধ্যে আছে যে জামাইরা শ্বশুর বাড়িতে যাবে, সেখানে ভালো করে ভালো মন্দ বেশ খাওয়া দাওয়া এ সমস্ত হয়, শাশুড়ি আদর করে বেশ খাওয়া দাওয়া করাই। আর জামাইরা হচ্ছে মানে শ্বশুর শাশুড়ি সবার জন্যে গিফট নিয়ে যায়, এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম জামাই ষষ্ঠীর। কিন্তু বিয়ের পর থেকে, বিয়ের পরের বছর আমাদের জামাই ষষ্ঠী হয়েছিল, তারপর থেকে হয়নি, কারণ আমরা যেহেতু বাইরে থাকি বিয়ের পর থেকে সবসময় যাওয়া সম্ভব হয় না, আর বাড়ির থেকেও কেউ আসতে পারে না। তো এই সমস্ত দিনগুলো এলে একটু মনটা খারাপই করে, যেতে পারি না, কিন্তু কিছু করার নেই। আর এবছর তো লকডাউন, এবছর তো একেবারেই সম্ভব নয়। তো যাই হোক, আমি আমার মায়ের হয়ে আমি অর্ঘ্যকে খাইয়ে দিই, আমার রান্না করতে বেশ ভালো লাগে, আর ওর পছন্দ মতো খাবারগুলোই আমি রান্না করি, মানে চেষ্টা করি। আর সব থেকে বড় কথা, ও হচ্ছে ভেজিটেরিয়ান। তো ভেজিটেরিয়ান ঠিক বলবো না, তো তোমাদেরকে পরে বলবো, সেটা দেখলে হয়তো বুঝতে পারবে যে ফুল ভেজিটেরিয়ান নয়। যাই হোক, তবে ওকে ভেজিটেরিয়ানের মধ্যেই ধরা যায়। তো ভেজিটেরিয়ানের মধ্যে কি আর এমন কিছু ভ্যারাইটি হবে? হ্যাঁ, অবশ্যই হয়, কিন্তু নন ভেজের মতো অত হয় না। তাও আমি চেষ্টা করেছি যতটা পেরেছি, আমি আমার মতো রান্না করেছি। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো আমি আমার মায়ের হয়ে রান্না বান্না করে ওকে খাওয়াবো। আমার প্রায় সব রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে, কিছু রান্না আছে যেগুলো গরম গরম খেতে হয়, সেগুলো বাকি আছে, আর তোমাদের সাথে কিছু রান্না শেয়ার করব, সেই কারণে আমি পুরোটা কমপ্লিট করিনি। আর মানে বাঙালিদের মধ্যে আছে যে জামাই ষষ্ঠী হোক, মানে কোনো উৎসব হলে নতুন কিছু একটা পরতে হবে, আর আমি পার্সোনালি শাড়ি পরতে খুব ভালোবাসি। আমি সেই হিসেবে শাড়ি এবার নিয়ে আসিনি। এই শাড়িটা একটা তাঁতের লাল রঙের শাড়ি, শাড়িটা অনেক দিনেরই ছিল, পরা হয়নি, নতুনই ছিল, তো আমি আজকে এটাকে পরে নিয়েছি। আর এই ব্লাউজটাও পুরনো, শাড়িটা নতুন, ব্লাউজটা পুরনো, এটা মনে হয় 2 বছর আগে আমি বানিয়েছিলাম, তো এটার সাথে এরকমভাবে আমি পরে নিয়েছি। আর মানে সুযোগ খুঁজে বেড়াই কখন একটু সাজবো, আর লকডাউনের মধ্যে বহুদিনই সাজা গোজা হয়নি, বাইরে বেরোনো হয়নি, তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী সেই হিসেবে আমি এই সুযোগটা আমি ব্যবহার করে ফেলেছি। তো একটা সাধারণ একখানা লাল শাড়ি, এভাবেই আমি আজকে সেজেছি। তো তোমরা বলো আমাকে আজকে কেমন লাগছে শাড়িটা পরে। তো চলো এবার খাবারগুলো যেটুকু বাকি আছে সেটুকু সেরে ফেলি, তারপর আমি খাবার সার্ভ করবো। আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো কি বলবে, গরমে প্রচণ্ড শাড়ি পরে আরও বেশি গরম লাগছে, আর ঘাম তো হতেই থাকছে, সে তো বলারই নেই, এতটাই ঘাম হচ্ছে। সব কিছু রান্না হয়ে গিয়েছে, শুধু 2টো জিনিস বাকি আছে, সেই 2টো তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি করিনি। তো চলো শুরু করো। এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, চিলি পনির বানাচ্ছি একদম পাখি ভেজি হয়েছে, মানে যেভাবে মানে সেভাবেই, কিন্তু এক্সট্রা করে আমি মশলা সস এগুলো দিচ্ছি না, বাজার থেকে আমি এটা কিনে নিয়ে আসছি, চিলি পনির মশলা, সেটাকে আমি জল দিয়ে গুলে রেখেছি। এবার ভাজবো লুচি। লুচি ছাড়া কি ষষ্ঠী হয় না? বাঙালির কোনো উৎসব লুচি ছাড়া হয়ে থাকে? লুচি তো হবে। তো এই দেখো, আমি লুচি ঠিকঠাক গোল বেলতে পারি না, টেলা বেকার যেটা হয়েছে এটা খাওয়া নিয়ে কথা, ঠিক আছে। আমাদের জামাই পুরো রেডি, মানে আমাদের না, আমার মায়ের জামাই। আর এই পাঞ্জাবিটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, জামাই ষষ্ঠীর জন্য নিয়ে আসিনি, এমনিই কিনে নিয়ে এসেছিলাম, তো আজকে কাজে লেগে গেছে।
জামাইয়ের কেমন লাগছে পাঞ্জাবি? গরম, যা গরম লাগছে। না, কালারটা পছন্দ তো? হ্যাঁ অবশ্যই। বেশ, আর আমি আমার মায়ের হয়ে আজকে রান্না করেছি, তো আমি সিওর যে কোনটা খাবে এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে আমি আমার পছন্দের মতো রান্না করেছি, আমার পছন্দের মতো না, সরি, মানে অর্ঘ্য যেগুলো ভালোবাসে সেই হিসেবে আমি আজকে রান্না করেছি। এই হচ্ছে আজকে আমার মেনু: কাশ্মীরি পোলাও, সাদা ভাত, লুচি, ছোলার ডাল, চিলি পনির, ভেজ ডাল, আমের চাটনি, আর ওদিকে আছে চিকেন তন্দুরি। আমি এই কারণেই তখন বলছিলাম যে ও পুরো ভেজিটেরিয়ান না, কারণ ড্রাই চিকেনগুলো খায়। আর এদিকে আছে আম, রসমালাই, মিষ্টি দই। মিষ্টি দই আর রসমালাই ছাড়া সবগুলোই আমি রান্না করেছি। কথা বলছি, আর প্রচন্ড গরমের থেকে বেশি কিছু আর শুট করা যাবে না। এটা হচ্ছে খাজাগুড়া, তোমাদের একটা ব্লগে বলেছিলাম নিয়ে আসবো একটা জায়গায় যেটা আমার বাড়ির কাছ থেকে খুব কাছে। এই হচ্ছে সেই খাজাগুড়া। অসাধারণ লাগে এখানে বসে থাকতে, চারিদিকে শুধু এরকম প্রচুর গাড়ি আসে। তো আমরা ভেবেছিলাম যে এখন যে কেউ আসবে না, কিন্তু দেখছি প্রচুর গাড়ি, এই সব গাড়িগুলো তো করে সবাই এসছে। এইটা বিকেলবেলায় টাইম স্পেন্ড করার মতো একটা ভালো জায়গা। আশা করছি তোমাদের জায়গাটা খুব ভালো লাগবে। দাঁত বার করা কি আছে বাবু? এই যে দাঁত বার করছে কেন? কারণ হচ্ছে স্কুল ডেজ এন্ড কলেজ শুড রিওপেন ফ্রম 1st June. হ্যাঁ, অন অড ইভেন বেসিস, অন অড ডেজ টিচার উইল কাম, অন ইভেন ডেজ স্টুডেন্টস উইল কাম। টাকলু আর আমি এখানে বসে আছি। এই টাকলু, এই বলে তাকাও। টাকলুকে তো সবাই চেনো, কেমন খেয়েছো আজকে? পেট পড়ে গেছে, পেট হজম হয়নি। আর লাগবে না খেতে রাত্রেবেলা? রাত্রেবেলা খেতে লাগবে না। এখন বলছে খেতে লাগবে না, ঠিক 9টা বাজলে বলবে খিদে পেয়ে গেছে। এই হচ্ছে টাকলুর অভ্যেস। আমি এত কিছু আজকে মানে সকালবেলা থেকে রান্না করে খাইয়েছি, যখন জিজ্ঞেস করলাম কোনটা ভালো লাগলো, সে আমাকে বলল সব কিছু বাদ দিয়ে দইটা খুব ভালো লেগেছে। দইটা কিন্তু সত্যি খুব ভালো, দইটা হ্যাঁ সত্যি খুব ভালো। আর দইটা কেনা জানি না, হ্যাঁ এত ভালো কেন দইটা, মাদার ডেয়ারির থেকেও ভালো দই। কোন কোম্পানি ছিল ওটা খেয়াল নেই, ওটা এর আগেও খেয়েছি, আগে হয়তো ভালো লাগেনি, ইদানিং 2-3 দিন খেলাম আর আজকেও খেয়েছি, খুবই ভালো খেতে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেই শান্তিপুর না কি বলে ওটাকে, শান্তিপুর না, নবদ্বীপের যে দইগুলো হয় ওরকম টাইপের টেস্ট, খুব ভালো ছিল। যাই হোক, জামাই ষষ্ঠী আমি আজকে পালন করে দিলাম আমার মায়ের হয়ে, জানি না ইনার পছন্দ হয়েছে কিনা। হয়েছে? হ্যাঁ, ওরকম খেতে পেলে তো ভালোই হয়।
তো মাঝে মধ্যে আমাকেও রান্না করে খাইও। হ্যাঁ অবশ্যই। রান্না করতে পারো তো? পারবো না। জল ঢালতে পারো? আরে বাপ, এইসব বল না, এইসব বেসিক জিনিস। জল ঢেলেও খায় না সে, আবার রান্না করে আমাকে খাওয়াবে। আহা, যাই হোক, আমরা এখানে এসেছি ভেবেছিলাম লোকজন হয়তো কেউ থাকবে না, ভয়ে ভয়ে আসলাম। তো প্রচুর লোকজন চারিদিকে আছে, আর আগে তো প্রায় প্রত্যেক সপ্তাহেই বলতে গেলে আসতাম, আর রাত্রি 7টা 8টা পর্যন্ত বসে থাকতাম। আর এইদিকে চারিদিকে যেহেতু পাথর আছে, তো বসে থাকাটা একটু চাপের, প্রচণ্ড গরম। তাও বাচ্চারা আজকে খেলা টেলা করছে, বেশ ভালোই। আমি তো প্রথমে ভেবেছিলাম প্রায় 2-2.5 মাস না 3 মাস, আড়াই মাসের কাছাকাছি বাইরে বেরোনি, আর এখানেও আসিনি। আমি বাড়ি যাওয়ার আগে একবার এসেছিলাম, তারপরে তো আর আসাই হয়নি। বেশ ভালো। আর ওই যে পেছনে সূর্যটা অস্ত যাবে, আকাশটা অসাধারণ লাগছে এখন দেখতে। এখানে চারিদিকে ময়ূরের আওয়াজও পাওয়া যায়, কিন্তু আমরা যখন ফার্স্ট টাইম আসতাম 1-2 বছর আগে, লোকজন এত আসতো না। তারপরে আস্তে আস্তে লোকজন বাড়লো, আর ময়ূরগুলো তখন মানে কি বলবো, এই লোকালয়ের মধ্যেই চলে আসতো। আর এখন বেশি মানুষ হয়ে গেছে, তাদের জায়গা নেই থাকবার। আজকে একটাকে দেখলাম ঘুরে বেড়াচ্ছে ওই ধান ক্ষেতের মধ্যে, আর সেরকমভাবে দেখা যাচ্ছে না। তো আগে আসলে বেশ এদিক ওদিকে দেখা যেত, উড়ে যেত, অনেক অনেকই দেখেছি, অনেক ময়ূরই দেখেছি। আর এখানে তো বিভিন্ন মাঠে ঘাটেই ময়ূর দেখতে পাওয়া যায়, তাই তো? আকাশটা দারুণ দারুণ লাগছে। উল্টো দিকটাতে দেখো, পুরো নীল আকাশ, আকাশটা পুরোই নীল, এদিকটাতে পুরোটাই নীল। এখন প্রায় সন্ধে হয়ে যাচ্ছে, এদিকটাতে পুরো লাল হয়ে গেছে, পুরোটাই লাল হয়ে গেছে এদিকটাই। আমার পিছনটা তো পুরো লাল, এদিকে যেহেতু সূর্যটা অস্ত যাচ্ছে সেই কারণেই লাল হয়ে গিয়েছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যে হওয়ার টাইমে এত সুন্দর আকাশটা, পিছনের যে ছোট ছোট লাইটগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওয়ারের রাস্তা, ওয়ারের রাস্তা পুরোটা। অসাধারণ লাগছে আকাশটা। গোটা আকাশ পুরো মনে হচ্ছে সিঁদুর কেউ ঢেলে দিচ্ছে, কি দারুণ লাগছে। আমি বাইরে বেরিয়েছিলাম, তো চলে এসেছি। ওখান থেকে আজকে উঠতে ইচ্ছে করছিল না, কারণ আমাদের অভ্যেস ওখানে থেকে বেশ অন্ধকার হলে তারপরেই উঠে আসতাম, মানে লকডাউনের আগে পর্যন্ত 7টা 8টা বেজে যেত, তারপরে আসতাম। বেশ হাওয়াটা খুব ভালো ছিল ওখানে, যদিও ওখানে একটু পাথরটা বেশি পাহাড়ের মতো, তো এখন বসে থাকাটা একটু চাপের, গরম, হাওয়াটাও একটু গরম টাইপের। তো তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে নিয়ে যাব, সেই আজকে যেখানে গেছিলাম সেই জায়গার কথা বলেছিলাম, যেটা নাম হচ্ছে খাজাগুড়া। এখানকারই কথা আমি আগের ব্লগে তোমাদের বলেছিলাম, খুব সুন্দর জায়গা তোমরা দেখলে। আর আজকের আকাশটা খুব সুন্দর ছিল, আর আজকে দেখলাম একদিকের আকাশটা নীল, আরেক দিকের আকাশটা যেহেতু সূর্য অস্ত গেছে, তো সেই দিকটা পুরো লাল হয়ে গিয়েছিলো, দেখতে খুব ভালো লাগছিল। আশা করবো যে তোমাদের জায়গাটা খুব ভালো লেগেছে, মানে ভালো লাগবে। আর দুপুরবেলায় তো দেখলে আজকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া বেশ হয়েছে, ভুড়িভোজ টাইপের।
যাই হোক, পুরো ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদেরকে একটা কথা বলার আছে যে তোমরা ভিডিও দেখছো ঠিকই কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি কিন্তু এগোতে পারবো না। এখন যেহেতু লকডাউন তো ভালো ভালো ভিডিও সেইভাবে হচ্ছে না, কারণ ঘরে বসে থেকে আর কি ভালো ভিডিও হবে, খাওয়া আর ঘুমোনো এই তো একই কাজ প্রত্যেক দিন। লকডাউন উঠে গেলে আশা করছি তোমাদেরকে আমি ভালো ভালো ব্লগ দিতে পারবো, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।